পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। খানাকুলের রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ করতে শোনা গেল তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে। অভিযোগ, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি নাকি দ্বন্দ্ব বাড়াচ্ছেন দলের অন্দরে। শুধু তাই নয়, জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে অভদ্র দেড় ফুটিয়া বলে সম্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ। রবিবার খানাকুলে একই সময়ে তৃণমূলের পক্ষ থেকে পৃথক স্থানে তিনটি কর্মসূচি করা হয়। দুটি কর্মসূচিতে যোগ দেন জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, কিন্তু খানাকুলে বিধানসভা তৃণমূলের ডাকা কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি তাকে। সেই নিয়ে বিতর্ক শুরু। মঞ্চ থেকে এলাকার নাম করে জেলা সভাপতিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে হুঙ্কার খানাকুলের পূর্ত কর্মাধ্যক্ষ। বিতর্কিত মন্তব্যে হইচই হুগলি জেলার অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে দল গঠনের যে ডাক দিয়েছেন তা মানা কর্মীদের কর্তব্য। প্রতিক্রিয়া খানাকুলের তৃণমূল নেতার। দল চাচ্ছে যে সঠিকভাবে যেভাবে আমাদের অভিষেক ব্যানার্জি নতুন তৃণমূল একটা উপহার দেওয়ার চেষ্টা করছেন সবাইকে নিয়ে, আমিও চাই সবাইকে নিয়ে আমরা এক পরিবার হয়ে দলটাকে করি, এবং সেখানে আমার মনে হয় জেলা সভাপতির একটু ভেবে এই পথ চলাটা উচিত বলে আমি মনে করি। পূর্ত কর্মাধ্যক্ষের এই বক্তব্যে শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। বলছি, যার যেমন শিক্ষা সে তেমন কথা বলছে, তাদের ব্যাপার। তুই ব্লক সভাপতি প্রোগ্রাম করেছে দুটো অঞ্চল, দুটো ব্লকে, দুটো জায়গাতেই আমি হাজির ছিলাম। যার যেমন শিক্ষা সে তেমন বলবে, ওসব আজে বাজে কথায় কান দেবার আমার দরকার নেই। সবটাই করে খাবার রাজনীতি, তাই এত গোষ্ঠী দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপি। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকটা পঞ্চায়েতে এত টাকা কামিয়েছে আর এত টাকা কামানোর পরিকল্পনা করেছে যে ইঁদুর দৌড় চলছে। কোনো সময় জেলা সভাপতি মিছিল করছে, কোনো সময় যে বিধানসভার ক্যান্ডিডেট ছিল সে করছে, কোনো সময় অন্য একটা গোষ্ঠী করছে, হাজারো গোষ্ঠী। শুধু করে খাওয়ার ধান্দা। কে পঞ্চায়েতের প্রধান হবে, কে পঞ্চায়েতের উপপ্রধান হবে, শুধু করে খাবো, শুধু সাধারণ জনগণের টাকা লুটে খাবো, সেই জন্যই এত গোষ্ঠী দ্বন্দ্ব, এত লড়াই, এত মারামারি নিজেদের মধ্যে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব ততই বেশি করে প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জেলায় তৃণমূল নেতাদের বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়ছে জেলা তৃণমূল সংগঠন। তাই গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে সুস্থ পঞ্চায়েত ভোট করা এখন বড় চ্যালেঞ্জ শাসক শিবিরের। আবার তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্বকে সামনে রেখে ভোটে কতটা বাজিমাত করতে পারে বিরোধী শিবির, সেটাই দেখার। আরামবাগ থেকে পিন্টু হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।